মাই ফ্রেন্ড সূর্য বিশ্বালে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুটো নতুন মাছের ট্যাঙ্ক। তো চলুন, এই দুটো নতুন মাছের ট্যাঙ্ক আমি নতুন সবে বানিয়েছি কিছুদিন হলো, তো এই দুটো নতুন মাছের ট্যাঙ্ক আপনাদেরকে আজকে দেখাবো। এই এই হচ্ছে আমার সেই নতুন মাছের ট্যাঙ্ক। তো ট্যাঙ্ক দুটো আমরা দেখুন, এই ট্যাঙ্ক দুটো আগেকার ট্যাঙ্কের থেকে অনেকটা বড় বড় বানিয়েছি। তো ট্যাঙ্কটা চওড়ায় আছে চার হাত আর লম্বাতে আছে ছ হাতের মতো। এতে এখন কোনো মাছ ছাড়িনি, এতে শুধু সাদামালি ছেড়েছি, এতে 1200 পিসের মতো সাদামালি আছে। তো এদেরকে আমি এখন খেতে দেবো। তো দেখুন মাছগুলো ঠিক কতটা অ্যাক্টিভ, আমি এখন এদেরকে খেতে দেবো। তো এই যে খাবারটা দেখছেন, এই খাবারটা আমি এই মাছের এমনি খাবার গুঁড়ো করে সেটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইটা দেবো, এইটা এখন এদেরকে আমি খেতে দেবো। তো দেখুন মাছগুলো ঠিক কীভাবে খাবার খায়। এতে 1200 পিস 6 টুলির বাচ্চা আছে। এদেরকে আমি সবসময় এরকম গুঁড়ো খাবার দিই না, সবসময় এমনি গোটা দানা খাবারই দিয়ে দিই। তো এই বাটিটা দেখতে পাচ্ছি, এই বাটিতে এই খাবারটা দিয়ে আমি এই বাটিটা জলেতে ডুবিয়ে দেবো, দিলে মাছরা এই খাবারটা পুরোটা খেয়ে নেবে। এতে একটা ঢিল দিয়ে দিই, নাহলে বাটিটা ভেসে উঠবে। তো এই এই হচ্ছে আমার এই নতুন ট্যাঙ্ক। তো এইভাবে আমি আমার মাছগুলোকে বড় করি। তো এই এই চোবাচাতে এখন কী ছাড়বো সেই মাছ আমি এখনও ঠিক করিনি, পরবর্তী যখন মাছ ছাড়বো সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে জ্যাবড়া মাছের ব্রিডিং দেখেছিলাম সেই মাছের বাচ্চাগুলো এখন ঠিক কতটা বড় হয়েছে। তো চলুন, জ্যাবড়া মাছের বাচ্চাগুলো যেখানে রেখেছিলাম সেইখানে চলে এসেছি, এখন আপনাদেরকে এই জ্যাবড়া মাছের বাচ্চাগুলো দেখাবো। তো আপনারা দেখুন জ্যাবড়া মাছের বাচ্চাগুলো ঠিক বয়স 22-20 দিনের মতো ঠিক কতটা বড় হয়েছে। তো এই চোবাতে আমি জ্যাবড়া মাছের রেণুগুলো ছেড়েছিলাম। তো উপরে একটা মুসুরি এরকম নেট দিয়ে ঘিরে দিয়েছি যাতে কোনো ব্যাং না পড়ে বাচ্চাগুলো। তো বেশি বাচ্চা ওঠেনি, এই হচ্ছে বাচ্চা সাইজ। এই বাচ্চাগুলো বয়স 20 দিন, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো 20 দিনে ঠিক কতটা বেড়েছে। এতে ব্যাঙেও ডিম দিয়ে দিয়েছিলাম, ব্যাঙের বাচ্চা হয়ে গেছে অনেক, এগুলো বড় মাছকে খাইয়ে দেবো। তো এই জ্যাবড়া মাছগুলো বয়স 20 দিন। আজকে আজকে জ্যাবড়া মাছ আবার ডিম দিয়েছে। তো এই এই যে জ্যাবড়া মাছগুলো আপনারা দেখছেন, এগুলো যে আমি জ্যাবড়া মাছ ফ্রিজ ব্রিডিংয়ের ভিডিও দিয়েছিলাম, তো সেই ব্রিডিংয়ে যে রেণুগুলো হয়েছিল সেই রেণুই এই বড় হয়ে গেছে, এদের রঙও চলে এসছে। আর কিছুদিন পর থেকে এদের আরেক খানিকটা বড় চোবাচ্চা দিয়ে দেবো। তো আজকেরও জ্যাবড়া মাছ অনেক ডিম দিয়েছে, তো সেই সেই বাচ্চার আপডেটও আর কিছুদিনের মধ্যে আমার চ্যানেলের ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের জন্য ব্যাস এতটাই, আবার দেখা হবে।